হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের যে এমএ, এমএসসি, এমকম, এলএলএম, এমবিএ প্রচুর কোর্স হয়ে থাকে তার টোটাল সমস্ত আপডেটগুলো শেয়ার করে দিয়েছি। এমএসসিটা একটা আলাদা সেকশনে শেয়ার করেছি, আরেকটা ভিডিওতে আমি কিন্তু এমএ, এমবিএ এই সমস্ত কোর্সগুলো শেয়ার করে দিয়েছি। এখন যেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আবেদন কীভাবে করব। দেখুন, বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু আপনি ডাইরেক্ট আবেদন করতে পারবেন না। প্রথমে আপনার লাগবে অ্যান্টি র্যাগিং এফিডেভিট। সেটা কীভাবে আবেদন করব সেটাও বলে দিচ্ছি এই ভিডিওটায়। তার ফলে আমরা অ্যান্টি র্যাগিং এফিডেভিট থেকে শুরু করে বর্ধমানের টোটাল যে আবেদনের প্রসিডিওর মানে এক্সক্লুসিভভাবে শেয়ার করে দিচ্ছি আরজি থেকে। তাই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, প্রচুর লাইক চাই ভিডিওটায়। আপনার পরবর্তী ইউনিভার্সিটি নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন। চলুন দেখে নিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 2023 সালে কীভাবে পিজি অ্যাডমিশনে আবেদন করব। শেয়ার করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশন 2023-2025, তার টোটাল তো নোটিফিকেশনগুলো বলে দিয়েছি। এটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের যে ওয়েবসাইট, এবং আমি একটু বিএডটা সেকশনটা দেখিয়ে দিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ টোটাল ফর্ম ফিল আপটা বলে দিচ্ছি। লাইক আপনাকে এই যে লিঙ্ক ফর অ্যাডমিশন বলে যে এটাকে ক্লিক করতে হচ্ছে, এবং যারা পিজি তার ওপরেরটা ক্লিক করছে। তো এখানে ক্লিক করার পরে যে ইনফরমেশন শিট, যে শিট যেটা আছে সেটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি জাস্ট একটু বিএডটা দেখিয়ে দিচ্ছি, কারণ সব থেকে কম টাকা কিন্তু আপনি এখানে বিএডের জন্য আবেদন করতে পাচ্ছেন। 2 বছরের জন্য এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আপনি গোলাপ আগে আপনি বিএড এর জন্য আবেদন করতে পাচ্ছেন, এবং এখানে বাংলা ইংলিশ দুটো মিডিয়ামেই আপনি পড়াশোনা করতে পাচ্ছেন। এখানে আপনার ফর্ম ফিল আপ চলবে আজকের থেকে 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে। ইনটেক ক্যাপাসিটি রয়েছে 50টা, এবং তার মধ্যে কিন্তু 47 থাকে হচ্ছে ফ্রেশার্সের জন্য, 3টে থাকে ডেপুটেডদের, আর 47-এর মধ্যে কিন্তু আপনার 80% থাকে হচ্ছে স্টুডেন্টস যারা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ। আচ্ছা, এখানে মোটামুটিভাবে আমরা দেখে নিচ্ছি লাইফ সায়েন্সের মধ্যে যেমন রয়েছে জুলজি, বোটানি পেয়ে যাচ্ছেন, ফিজিওলজি পেয়ে যাচ্ছেন, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেক, মাইক্রোবায়োলজি পেয়ে যাচ্ছেন। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে রয়েছে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অনুযায়ী পেয়ে যাচ্ছেন সিটগুলো। ম্যাথামেটিক্স গ্রুপে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এখানে কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। জানিয়ে দিই এখানে শুধুমাত্র সায়েন্সই হয়ে থাকে বরাবর, এবং এখানে সায়েন্সের স্টুডেন্টসরা কিন্তু আবেদন করতে পারছে। 50% মার্ক্স লাগবে আপনার, তাহলে আবেদন করতে পারছেন আপনি। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, আচ্ছা এজ লিমিটটা বলে দিচ্ছি। এজ লিমিট হচ্ছে আপনার 38 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারছেন। আচ্ছা, একটু স্ক্রল করে চলে এলাম, আমি মেথড সাবজেক্টটা আপনাদের শেয়ার করে দিলাম। এবার একটু বলে দিচ্ছি সিলেকশন, পুরো সিলেকশনটা আমি অনলাইনের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের নাম্বারগুলো পরপর দেখে আপনাদের কিন্তু ভর্তি হচ্ছে। কত টাকা লাগছে? 4,530 টাকা লাগছে। অ্যাডমিশনের সময় আপনাদের মাত্র পেমেন্ট করতে হবে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের। বর্ধমান বিশ্ববিদ্যালয় বরাবরই কম টাকা নিয়ে থাকে তাদের মেন ক্যাম্পাসে যে পড়াশোনাটা করানো হয় বিএডের জন্য। তো আচ্ছা, আমি জানিয়ে দিই আজকে পিজি অ্যাডমিশন নিন বা বিএড অ্যাডমিশন নিন, আপনাকে অ্যান্টি র্যাগিংয়ের প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু আপনি ফর্ম ফিল আপটাকে এগোতে পারবেন। এবং তার জন্য এখানে দেখুন এই যে ডিটেলসগুলো যেগুলো দিয়েছে এগুলো সব কিন্তু কাজে লাগবে। আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। এবার ওপেন করে নিচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি তাদের যে পিজি অ্যাডমিশন, সায়েন্স ফ্যাকাল্টি এবং আর্টস ম্যানেজমেন্ট ল ফ্যাকাল্টি, বিএডও সেম একদম। তো এখানে গিয়ে দেখবেন এই যে 3 নম্বরে যে অপশনটা রয়েছে ইনস্ট্রাকশন ফর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এটা আমি ধরুন একটা ক্লিক করলাম। ধরুন আমি এটা ক্লিক করলে আপনার কাছে পিডিএফ ডাউনলোড হবে, একটু দেখে নেবেন কেন এটা আমি ওপেন করছি আবেদনের সময়, এর কারণ আছে। আমি এটা স্ক্রল করে চলে এলাম, এখানে দেখুন আজকের একটা লিঙ্ক রয়েছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনাকে কিন্তু আজকে এই অ্যান্টি র্যাগিংয়ের প্রথমত এফিডেভিটটাকে ফাইল করতে হবে। আর এখানে কতগুলো ডিটেলস আছে এগুলো প্রত্যেকটা লাগবে আমাদের কাজে, আমরা চলুন পরপর দেখে নিই। আর এখান থেকে গিয়ে হচ্ছে আপনাদের আবেদন করতে হচ্ছে, বোঝা গেল? তারপরে এখান থেকে আবেদন, কিন্তু আবেদন করবেন না, তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যান্টি র্যাগিংয়ের জন্য এফিডেভিটটা ফাইল করতে হবে। তো চলুন আমরা পরপর করে নিচ্ছি, প্রথমে আমি অ্যান্টি র্যাগিং ওয়েবসাইটটা যাচ্ছি, করে নিয়েছি অ্যান্টি র্যাগিংয়ের তাদের যে ওয়েবসাইট antiragging.in, এটা হচ্ছে শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় করাচ্ছে। এখানে দেখুন প্রথমে আপনার হচ্ছে প্রথমে ফার্স্ট নেম আপনার নিচে নাম দিতে হচ্ছে, তারপর আপনার সার নেম বা লাস্ট নেম আপনাকে দিতে হচ্ছে, তারপরে পরবর্তী আপনার মোবাইল নাম্বার আপনি দিয়ে দিচ্ছেন, আপনার ইমেল আইডি দিয়ে দিচ্ছেন, জেন্ডার আপনি সিলেক্ট করে দিচ্ছেন মেল ফিমেল আদার, তারপর পরবর্তী সিটি সিলেক্ট করছেন বর্ধমান, কলকাতা বা মেদিনীপুর যেটা আপনার সিটি হচ্ছে, তারপরে আপনি এখানে স্টেটে গিয়ে সিলেক্ট করে নিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করছেন। আচ্ছা, তারপরে প্যারেন্ট এবং গার্জিয়ান ডিটেলস, আপনি আপনার বাবার নাম দিচ্ছেন বা মায়ের নাম দিচ্ছেন বা আপনার গার্জেনের নাম দিচ্ছেন, তার পরবর্তী গার্জেনের ফোন নাম্বার দিচ্ছেন, গার্জেনের ইমেল আইডি দিচ্ছেন, গার্জেনের সিটি দিচ্ছেন, গার্জেন কোথায় থাকে সেটা আপনি দিচ্ছেন। ধরুন আমি এখানে সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর এবার বলছে আপনার গার্জেনের অ্যাড্রেসটা আপনি কিন্তু এখানে পুরোটা লিখে দিচ্ছেন। আচ্ছা, তার পরবর্তী এখানে ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেলস, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে বলেছে সিলেক্ট ইউর ইউনিভার্সিটি, আমি এখানে সিলেক্ট করব হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি, যে বর্ধমান বিশ্ববিদ্যালয় সিলেক্ট করলাম। দেখুন কোর্ট চলে এসছে ইউনিভার্সিটি। এর পরবর্তী বলেছে ভাইস চ্যান্সেলারের নাম চাইছে, তার জন্য সোজাসুজি আমি চলে যাবো হচ্ছে নোটিফিকেশনটায়।
আবার চলে এসি সেই যেখানে আমি লিঙ্কটা দেখালাম আপনাদের, সেখানে চলে এসে এই তিনটে জিনিস আমাদের লাগবে। ইউনিভার্সিটি ডিরেক্টর ভাইস চ্যান্সেলার এখানে ভ্যাকেন্ট লিখতে হবে, ইউনিভার্সিটি ফোন নাম্বার এটা দেবো, আর তারপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন দেবো বর্ধমান পুলিশ স্টেশন। তো চলুন আমরা প্রথমে এটা কপি করে নিচ্ছি, আমি জাস্ট এটা এরমভাবে জাস্ট কপি করে নিলাম। এবার আমি সোজাসুজি চলে যাচ্ছি হচ্ছে অ্যান্টি র্যাগিং তাদের যে ওয়েবসাইটটায় চলে গেলাম, এখানে চলে এসছি। ইউনিভার্সিটি ফোন নাম্বার চেয়েছে, ইউনিভার্সিটি ফোন নাম্বারটা আমি এটা দিয়ে দিলাম। তার পরবর্তী বলেছি ইউনিভার্সিটি চ্যান্সেলারের নাম ভ্যাকেন্ট লিখে দিলাম, যে বর্তমানে আজকের কেউ নেই, ভ্যাকেন্ট VACANT, আচ্ছা ভ্যাকেন্ট লিখে দিলাম। তার পরবর্তী এখানে বলেছে আপনার ইউনিভার্সিটি ল্যান্ডলাইন নাম্বার অপশনাল, আচ্ছা পুলিশ স্টেশন কিন্তু এখানে এখন অবধি চাইনি। আচ্ছা তার পরবর্তী বলেছে ডিটেলস অফ দ্য কোর্স UGPG ডিপ্লোমা, তো আমি তো পিজির জন্য অ্যাপ্লাই করছি পোস্ট গ্র্যাজুয়েট, নেম অফ দ্য কোর্স ধরুন আমি বলে দিচ্ছি MA, ঠিক আছে। তার পরবর্তী বলে দিয়েছে যে নাম্বার অফ স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস, এটা দেওয়ার দরকার নেই কারণ এটা অপশনাল, আর আপনি এখনও জানবেন বা কী করে। কারেন্ট ইয়ার অফ স্টাডিজ 1 করে দিলাম। নিয়ারেস্ট পুলিশ স্টেশন এই যে এখানে আপনি করে দিচ্ছেন বর্ধমান বার্ডওয়ান পুলিশ স্টেশন, ঠিক আছে, এইভাবে আপনি জাস্ট লিখে দিলেন হলো। তার পরবর্তী স্কল করে বলেছি UGC রুলস, এটা কনফার্ম করছেন, এটা কনফার্ম করছেন, এটা কনফার্ম করছে, এটা কনফার্ম, এটা কনফার্ম, প্রত্যেকটা জিনিস কনফার্ম করছেন আপনি। এর পরবর্তী এখানে বলেছে কোনো দিন কি আপনি র্যাগিং হয়েছেন, র্যাগড হয়েছেন, আমি নো করলাম। আপনি কি কাউকে কোনো দিন র্যাগ করেছেন, তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন। এবার বলেছে অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের নাম্বার কী, অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের নাম্বারের জন্য আমি এই যে এইখানে এই যে 1800 যে নাম্বারটি এটা লিখতে হবে 1800 1805522 1, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে 1800, তারপরে কত 1800, তারপরে রয়েছে আপনার 1805222, আচ্ছা তো আমরা এখানে লিখে দিচ্ছি 1805222, তো এক সেকেন্ড 5123222, ঠিক আছে। তারপরে বলেছে ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটির মধ্যে র্যাগিং হয়েছে, আমি নো করে দিলাম, আমি জানিও না, আই হ্যাভ চেকড, কনফার্ম করে সাবমিট করতে হবে, ঠিক আছে। আমি টোটালটা ফিল আপ করে নিয়ে বলছি, আমি পুরো ফর্মটা ফিল আপ করে নিয়েছি, আপনি যেটা সঠিক সেটা আপনি দিয়ে ফিল আপ করে নেবেন, এবং আমি গার্জেনের নাম্বারের জায়গায় আমার নিজের নাম্বারটি আবার দিয়ে দিয়েছি। তো আপনার যদি গার্জেন আলাদা নাম্বার থাকে আপনি মোবাইল নাম্বারটা দেবেন। তো তারপরে আমরা করবো যেটা হচ্ছে সাবমিট ফর্ম, আচ্ছা সাবমিট ফর্মে ক্লিক করছি, আচ্ছা তারপরে বলছে রিসোর্স রিচড, লিমিট রিচড আউট, সার্ভিস রিচড আউট এলো, অর্থাৎ সার্ভার চলে গেলো। তারপরে আমি যেটা করেছি, আমি ওপরের এখানটা জাস্ট এখানটাতে জাস্ট আমি এরকম হাত দিয়ে আমি এরকম একবার রিফ্রেশ করেছি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু চলে এসছে। এবার তার ফলে এটা অ্যাকচুয়ালি কী হয়, এটা সবাই আবেদন করছে একসাথে, তার জন্য এটা হচ্ছে, এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। মেন যেটা লাগবে সেটা হচ্ছে এই রেফারেন্স আইডি, এটা দিয়ে আপনাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে হবে পিজি বা বিএডের জন্য। তো আমরা এই রেফারেন্স নাম্বারটা আপনাকে কিন্তু লিখে রাখতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে নিন। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশনে, যে তাদের যে মেন আবেদনে, আবেদনের জন্য আমি আবার চলে এসেছি এই নোটিফিকেশানটা, এবং এখানে স্ক্রল করে চলে আসলে এখানে যে দেখতে পাচ্ছে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান রয়েছে, এটাকে আমাকে কপি করতে হবে। তো আমি জাস্ট এই HTTP থেকে পুরোটা কপি করতে হবে, এইভাবে গিয়ে আপনাকে এইভাবে এই এটাকে ক্লিক করে কপি হয়, তো কপিড হয়ে গেল। এবং তার পরবর্তী আমি আবার চলে যাচ্ছি এবার গুগলে, এবং গিয়ে আমি এটা ডাইরেক্ট এখানে লিখে দেবো, এই যে আমি অলরেডি লিখে দিয়েছি, তার ফলে আমার এই পেজটা ওপেন হয়েছে, বোঝা গেল। আচ্ছা এবার এটা আমি ক্লোজ করে দিচ্ছি আবেদনের জন্য। তার পরবর্তী এখানে বলছে প্রথমে আপনি কি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যারা ইয়েস হবে তারা ইয়েস দেবে, যারা ইয়েস হবে তাদের হচ্ছে অ্যাকচুয়ালি রোল নাম্বার লিখতে হবে, লাস্ট রোল নাম্বার লিখতে হবে যেটা কোয়ালিফাইং, এবং তা মানে যেটা আপনার 6th semester বা Part 3 যেটা ছিল। তার পরবর্তী এখানে আপনাকে দিতে হবে আপনি মানে কী নিয়ে পড়াশোনা করেছেন, আমি এটা নো করে দিচ্ছি। এখানে আমি ব্যাচেলার প্রোগ্রাম লাইক BCom BEd সমস্ত কিছুই পাবেন আপনি, আমি এখানে বলছি আমি BA কমপ্লিট করেছি। তো তার পরবর্তী এখানে আমার চাইছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আমার নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, আরেকবার ইমেল আইডিটা লিখতে হবে, তারপরে বলছে মোবাইল নাম্বার, তারপরে আবার মোবাইল নাম্বারটা লিখতে হবে, তারপর এখানে কান্ট্রি আমাকে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিয়া। তার পরবর্তী এখানে করতে হবে আই এগ্রি, এবং যে লেখাটাতে সেটা এখানে দিয়ে Step 1 ক্লিক করতে হবে। আমাদের তো অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, এবং তার যে নাম্বারটা সেটা কিন্তু পরের স্টেজে লাগবে। চলুন আমি আগে এগুলো একটু ফিল আপ করে নিয়ে Step 1 করে দেখাচ্ছি। মোটামুটি ফর্মটা ফিল আপ করে নিয়েছি, এবং তার পরবর্তী আমি এখানে এই যে লেখাটাতে সেটা দিয়ে দিয়েছি, আমি এবার Step 1 ক্লিক করব। তো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রেজিস্টার, আমি ওকেতে ক্লিক করছি, ঠিক আছে। এইভাবে আপনাকে কিন্তু প্রথমত রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করে নেওয়ার পরবর্তী দেখুন এখানে টোটাল ডিটেলস চলে এসছে, এখানে চলে এসছে আমার ইউজার আইডি, আমার নাম দেখাচ্ছে, এবং আমার ইমেল আইডি, মোবাইল নাম্বার পুরোটা দেখাচ্ছে, এবং রেজিস্টার বলে অপশানটা দেখুন দেখাচ্ছে রেজিস্টার। তো এইবারে আমি কিন্তু করব হচ্ছে লগইন। লগইনের জন্য আমি প্রথমত আমার যে ইউজার আইডিটা আছে সেটাকে আমি কপি করে নিলাম, এবং বলি দিই
দিয়েছে যে লগ ইন আইডি পাসওয়ার্ড যেটা আছে সেটা আমার মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তারা কিন্তু পাঠিয়ে দেবে। তো তার জন্য আমি এবার এখানে করছি ক্লিক হিয়ার, তো আমি যাচ্ছি ক্লিক হিয়ারে। যাওয়ার পরবর্তী আমার মোটামুটি যে পরবর্তী বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। তো এখানে আমার ইমেল অ্যাড্রেস, এখানে মোবাইল নাম্বার রয়েছে, তার পরবর্তী আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি মেল, তার পরবর্তী আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ম্যারিটাল স্ট্যাটাসে আনম্যারিড, কাস্ট ক্যাটাগরিতে আমি সিলেক্ট করে দিচ্ছি আনরিজার্ভড সিলেক্ট করে দিচ্ছি, তার পরবর্তী এখানে আমার বাবার নাম চেয়েছে, এখানে আমার মায়ের নাম চেয়েছে, এখানে আমার চেয়েছে এনএডি আইডি, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটারি আইডি, যদি থাকে তো দেবে, নাহলে দরকার নেই। তারপরে বলছে আপনি কি ইডব্লিউএস, আমার সার্টিফিকেট নেই, তাই আমি নো করে দিলাম। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমি ইন্ডিয়ান করে দিলাম, যারা আজকে বাংলাদেশে ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, তাদের সেটা আপনার করতে হবে হচ্ছে এখানে এনআরআই ক্লিক করতে হবে এবং পাসপোর্ট নাম্বার দিতে হবে। তারপরে বলতে পিডব্লিউডি ক্যান্ডিডেট কিনা আমি নো করে দিলাম, রিলিজিয়ান আছে আমি সেটাকে হিন্দুজম করে দিলাম, ব্লাড গ্রুপ যেটা রয়েছে সেটাকে আমি বি পজিটিভ করে দিলাম। এইবার এখানে চেয়েছে আমার অ্যান্টি ড্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার, তো অ্যান্টি ড্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বারটা দিয়ে যেটা আমি অলরেডি আমার অলরেডি রেজিস্টার আছে এবং আমার ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমাকে আপলোড করতে হবে, তার পরবর্তী এমার্জেন্সি মোবাইল নাম্বার আমাকে আপলোড করতে হবে, যেটা এমার্জেন্সি মোবাইল নাম্বার মানে আপনি যেটা নাম্বার দিয়েছেন সেটাও দিতে পারেন আরেকবার, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা অতি অবশ্যই দিয়ে দেবেন, এবং তার পরবর্তী আপনার টোটাল ঠিকানাটা দিচ্ছেন, অ্যাড্রেস লাইন ওয়ান, এখানে কান্ট্রিতে গিয়ে সিলেক্ট করে আমি ইন্ডিয়া করে দিচ্ছি, স্টেটকে আমি সিলেক্ট করে এখানে করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট এইভাবে গেলাম, গিয়ে ওয়েস্ট বেঙ্গল এবং পুরোটা মোবাইল থেকে দেখাচ্ছি যাতে আপনারা বাড়িতে ঠান্ডা মাথায় বসে ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারেন। তো এইভাবে আপনি আপনার কান্ট্রি দিয়ে দিচ্ছেন, এখানে আপনি আপনার সিটি দিয়ে দিচ্ছেন, এখানে পিনকোড দিয়ে দিচ্ছেন, পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে ইয়েস ক্লিক করে দিচ্ছেন আপনি, তার পরবর্তী স্ক্রল করে চলে এলো ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকামটা আমি সিলেক্ট করে আমি বলছি আমার ফ্যামিলি ইনকাম হচ্ছে 1,00,000 থেকে 2,50,000 টাকার মধ্যে, এবং তার পরবর্তী আমি ক্লিক করবো হচ্ছে নেক্সট, তবে আমি বলবো নেক্সটে যাওয়ার আগে সেভ অ্যাজ ড্রাফট ক্লিক করবেন, যেরকম আমি সিউরবেলাও বলেছিলাম, অনেক সময় সার্ভার চলে যেতে পারে, তো আমি এটা করার পরবর্তীতে আমি বলছি ডিটেলসটা দিয়ে দিয়েছি, এবার আমি ক্লিক করে দিচ্ছি নেক্সটে। দেখুন আজকে কোনো কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কিন্তু ইউনিভার্সিটি বলবে যে আপনার এটা অসুবিধা হচ্ছে বা এগুলো আপলোড করতে হয়, যেমন আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা পিডিএফে আপলোড করলাম, বাকিগুলো কিন্তু জেপ্যাক ফাইল। আচ্ছা এবার আমার ডকুমেন্টস মানে কোয়ালিফিকেশান চেয়েছে, প্রথমত আমি মাধ্যমিক কোথা থেকে পাশ করেছি, আমি বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা কোথায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, এখানে আপনি দিয়ে দিচ্ছেন আপনার মাধ্যমিকের রোল নাম্বার, এখানে দিচ্ছেন মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে দিচ্ছেন মাধ্যমিকের রেজিস্ট্রেশন ইয়ার, এখানে আপনি দিয়ে দিচ্ছেন ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, তো স্ক্রল করে ধরুন আমি একটা দিয়ে দিলাম, তারপরে বলছে মাধ্যমিকে আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন, আমি বলে দিচ্ছি আমি 80% মার্কস পেয়েছিলাম, তার পরবর্তী স্ক্রল করে এখানে আপনাকে বলছে মাধ্যমিকের মার্কশিটটাকে আপলোড করতে, লাইক আপনি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা, এখানে ব্রাউজে গেলাম, এখানে প্রথমত কী ডকুমেন্টস চাইছে, পিডিএফ ডকুমেন্টস চাইছে, তার ফলে আপনাকে এখান থেকে ব্রাউজ করে পিডিএফ ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হচ্ছে। আচ্ছা তার পরবর্তী চাইছে এখানে উচ্চ মাধ্যমিক, আপনি এখানে উচ্চ মাধ্যমিকের বোর্ডটা লিখলেন, যে বোর্ড থেকে আপনি পাস করেছেন এবং সেটা কোথায় অবস্থিত, ওয়েস্টবেঙ্গল লিখলাম আমি, তার পরবর্তী স্ক্রল করে চলে আসি রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, এবং তো রোল নাম্বার লিখে দিচ্ছেন উচ্চ মাধ্যমিকের, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, আমি বললাম আমি 20 সালে পাস করেছি, কোন স্ট্রিমে পাস করেছেন, আর্টস, এবং তার পরবর্তী এখানে বলেছে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছেন, আমি লিখলাম আমি 90% পেয়েছি, তারপরে স্ক্রল করে চলে আসলে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপনি আবার পিডিএফ আপলোড করে দিচ্ছেন, তারপরে চেয়েছে মাস্টার্স, আমি যেহেতু আর্টসে এবং আমি এমএ অ্যাপ্লাই করছি আমি এখানে লিখেছি বিএ লিখেছি, বলেছে কোয়ালিফাইং অনার্স সাবজেক্ট, আপনি অনার্স কিসে ছিল এবং কিসে অ্যাপ্লাই করছেন, তো এখানে দেখুন এখানে তো এতগুলো সাবজেক্ট রয়েছে, আমি তার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অ্যাপ্লাই করছি লাইক বেঙ্গলি, বলেছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট নেম যেখান থেকে আপনি পাস করেছেন, তো স্ক্রল করে চলে এলাম, ধরুন আমি এখান থেকে দেখাচ্ছি যে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি লাইক কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে বলছি আমি পাস করেছি, বলছে এই ইউনিভার্সিটিটা কোন স্টেটে অবস্থিত, আমি বললাম ওয়েস্ট বেঙ্গলে, তারপরে আপনার চেয়েছে রোল নাম্বার, এটা রোল নাম্বার কোনটা, আপনার ফাইনাল সেমিস্টার রোল নাম্বার দিতে হবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার দিতে হচ্ছে, কত সালে পাস করেছেন, আমি বলছি 23 সালে পাস করেছি, কত পার্সেন্ট মার্কস এসছে, কারণ 50% মিনিমাম মার্কস লাগবে, আমি বলছি 80% মার্কস এসছে, বোঝা গেল যাদের আজকে পার্সেন্টেজ নেই তাদের 10 দিয়ে সিজিপিএ ক্যালকুলেট করে কিন্তু আপনাদের কনভার্সন করতে হবে, এবং এখানে বলে দিয়েছে ইন কেস অফ গ্রেড অর সিজিপিএ কনভার্সন দ্য পার্সেন্টেজ মার্ক্স শুড বি বেসড অন দ্য প্রসিডিওর সার্টিফিকেট বাই দ্য রেসপেক্টিভ বোর্ড অফ দ্য ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি কী হয় আপনারা যে মার্কশিট পেয়েছেন তার ঠিক পিছন পেজে ব্যাকসাইডে থাকে যে কত দিয়ে ইন্টু করলে আপনি কিন্তু সিজিপিএটাকে বা গ্রেডটাকে আপনি আপনার যে নাম্বারে আছে পার্সেন্টেজ আছে সেটাতে বার করতে পারবেন, এটা ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা হয়, যেমন আমি সিউটটা বলছি 10 দিয়ে গুণ করতে বলে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিও 10 দিয়ে গুণ করতে বলে, অনেকেই বেশিরভাগই আছে কিন্তু 10 দিয়ে গুণ করতে বলে, তার পরবর্তী
এখানে বলেছে আপনার যে গ্র্যাজুয়েশনের মার্কশিট ফাইনাল মার্কশিট সেটাকে সাবমিট করতে। সাবমিট করার পর কিন্তু আমরা করবো হচ্ছে নেক্সটে ক্লিক করবো, বা সেভ অ্যাজ ড্রাফটেও ক্লিক করে নিয়ে সেভ করে নিয়ে তারপর নেক্সটে ক্লিক করবো। তা আমি এই টোটাল ডিটেলসগুলো দিয়ে আমি বলছি, আমি আমার মতন একটা ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা সঠিকটা দেবেন এবং পিডিএফগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে, আর আপলোড হলেই এখানে এই আপলোডেডটা দেখতে পাবেন। এবার আমি ক্লিক করে দিচ্ছি নেক্সটে, যদি কোনো অসুবিধা হয় আপনাকে কিন্তু বলে দেবে যে এটা অসুবিধা হচ্ছে, এটা ঠিক করুন। এবার আমি কিসে অ্যাপ্লাই করব, পিজি কোর্স, দেখুন পিজি কোর্স আমি এখানে বেঙ্গলিতে অ্যাপ্লাই করছি ফার্স্ট, এবং এখানে আমি কোর্স প্রোগ্রাম লিখে দিচ্ছি এমএ ইন বেঙ্গলি, এবং পিজি কোর্স কোর্স প্রোগ্রাম এমএ করে দিলাম, বোঝা গেল। এবার দেখুন পিজির জন্য আজকের আপনি এখানে কী কী স্টাডি সেন্টার পাচ্ছেন, প্রথমত আমি রাখতে চাইছি ফার্স্ট অফ অল ধরুন বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাখলাম এক নম্বরে, আপনি দেখুন এখানে 11টাই পুরো পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী ধরুন সেকেন্ডে আমি রাখলাম কালনা কলেজ, তিন নম্বর ধরুন আমি রাখলাম মানকার কলেজ, চার নম্বর ধরুন আমি রাখলাম হচ্ছে বর্ধমান রাজ কলেজ, এইভাবে প্রেফারেন্স আপনি রাখছেন। অর্থাৎ এখানে কিন্তু আজকে নাম উঠলে সেরকমভাবে আপনার কিন্তু ধরতে গেলে মেরিট সিলেকশনটা হচ্ছে, বোঝা গেল। এইভাবে ধরুন আমি আরেকটা কলেজ সিলেক্ট করে দিলাম রামপুরহাট কলেজ, এইভাবে করার পরবর্তী আমি নেক্সটে যাব। ধরুন এখান থেকে গিয়ে আমি নেক্সটে গেলাম, আমি এতগুলি করলাম, আপনারা পুরোটা করে নেবেন। তার পরবর্তী এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হয়, এটা মানে কি অনেক সময় আপনাদের টাকা রিফান্ড হয়, অনেক সময় অ্যাডমিশন ক্যান্সেল করে, তখন এই ব্যাঙ্কের অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা পাঠানো হয়। করার পরবর্তীতে ফাইনালি এখানে আই এগ্রিতে ক্লিক করতে পারি, এই লেখাটা দিতে হবে, দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার আবেদন হয়ে গেল। আমি জানি যে আবেদনের জন্য কোনো টাকা লাগছে না। আর ব্যাঙ্কে কী কী দিচ্ছেন, ব্যাঙ্কের নাম দিচ্ছেন, লাইক ধরুন আপনি স্টেট ব্যাঙ্ক দিচ্ছেন, তাহলে আমি লিখলাম SBI বা পুরো নামটা লিখলেন, অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আর এখানে আপনি SBIN যে আপনার IFSC কোড সেটা আপনি দিয়ে দিলেন, বোঝা গেল। আমি একটু প্রিভিয়াসে চলে যাচ্ছি, প্রিভিয়াসে গিয়ে আমি এখানে ধরুন অন্য একটা সাবজেক্ট চয়েস করছি বাংলা না করে, কারণ আমি কী কী অপশান পাচ্ছি দেখুন, বাংলা অনার্স করে বাংলা পাচ্ছি, MBA পাচ্ছি, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, মাস কম এবং ওমেন স্টাডিজে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। আমি ধরুন এখানে MBA সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে দিলাম MBA, এখানে সিলেক্ট করছি ধরুন MBA সিলেক্ট করলাম। এবার MBA-র জন্য আপনি এখানে পাচ্ছেন, প্রথমত আমি ধরুন ফার্স্ট অফ অল MBA-র জন্য সাবজেক্ট রয়েছে, আমি সিলেক্ট করতে চাইছি একদম MBA ডাইরেক্ট বা মাস্টার অফ অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেক্ট করছি, তারপরে আমি HR-কে রাখছি, আর ধরুন তিন নম্বরে আমি রাখছি ট্যুরিজম ম্যানেজমেন্টকে, এগুলো আপনার অনুযায়ী। এবার ধরুন আপনার কাছে যদি আজকে ক্যাট ম্যাট বা জিম্যাটের কোনো ভ্যালিড স্কোর থাকে তাহলে ইয়েস দিচ্ছেন, তাহলে আপনি এখানে আপনার যে এক্সাম নেম এবং পার্সেন্টেজ দিচ্ছেন তাহলে আপনাদের আগে নেওয়া হবে, যদি না থাকে তাহলে নো করছেন, নো করে আপনি এখানে নেক্সটে যাচ্ছেন, বোঝা গেল। এর পরবর্তীতে সেমভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সাবমিট করতে হচ্ছে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, এর পরবর্তীতে মেরিট লিস্টের আপডেট চলে আসবে, তার জন্য সঙ্গে থাকতে হবে, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।